প্রতিযোগিতা ছাড়লো, প্রতিযোগিতার নাম দিল কাছে আসার গল্প। কারে বুঝায় এই দুঃখ? শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবু জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। আমি অবাক হই, আর ধৈরা ধৈরা শরীয়তের বিধান গুলারে টার্গেট করে স্লোগান বানায়, ঠিক করানোর আয়াত যা বলে তারা ঠিক এর উল্টাটা স্লোগান বানায়। আপনি খেয়াল করে দেখেন, শরীয়ত বলে বাল্য টাল্য নাই, বালক খোয়ার সাথে সাথে বিয়া করাই দাও, এরা কয়টা বাল্য বিয়া, এটা নিষেধ। শরীয়ত বলে জিনা করবা না, জিনার কাছেও যাবা না। এরা প্রতিযোগিতা ছাড়ছে, জিনা তো করবা কাছে তো যাবা, কেমনে কেমনে গেছো এগুলা সুন্দর করে লেখা লেখা আমাদের কাছে পাঠায় দাও, আমরা পুরস্কার দিব। প্রতিযোগিতার নাম দিছি কি বলেন বলেন? দুই বছর আগের গল্প শোনাইতেছি, এটা খেয়াল করে কেন চিল্লাই যে খেয়াল করে। দুই বছর আগে প্রতিবাদ হয় নাই, আমার মতো ঠোঁট কাটা কিছু মূর্খ জাহেল আমাদের কথার কি দা, চিল্লাইছি কিন্তু কেউ পাত্তা দেয় নাই। দুই বছর পরের রেজাল্ট কি, তারা আর একটু আগে বেড়ে গেছে। কি করছে এবার? এইবারের কাহিনী শোনাচ্ছি আপনাদের, এই 2022 আইসা এরা আর একটু আগে বেড়েছে। কাছে আসার গল্প ওই কথা পুরাটাই ঠিক রেখা, আগে একটু বাড়াইছে পরে একটু বাড়াইছে। কেন আপনারা যে চুপ থাকেন, চুপ ভালো করে ঘুমান, এজন্য আগেই কইছি চকলেট দেবো না, একটু একটা খান বেলা, একবার বিষ খায় মরে জানার ঘুমান, একবারে ঘুমায় আছে। কোরআন আক্রান্ত হয় চুপ করার চেয়ে মরে যাওয়া ভালো। উপরে লাগায়া দিছে, কাছে আসার গল্পের উপরে লাগায়া দিছে এইবার দ্বিধাহীন, মারো না কি লাগাইছে দ্বিধাহীন, শেষ হয় নাই। নিচে কি লাগাইছে? নিচে এক যুবকের ছবি দিছে, ছবি দিয়া তার গলায় একটা ক্রুশ চিহ্ন ঝুলাইয়া দিছে, খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রুশ ঝুলাইয়া দিছে। ঠিক আছে, ঝুলাইছে বুঝাইল তাগো প্রোগ্রাম না। এই ছেলের পাশে যে মেয়েটার ছবি দিয়েছে, সমস্যাটা ওখানে দোস্ত, ওই মেয়েটার গলায় মাথায় হিজাব পরাইয়া তাকে মুসলিম নারী হিসাবে তারা প্রকাশ করেছে। কি বুঝে না উজুবিল্লা পড়লেন, গভীরে ঢুকেন, শরীয়তের মিজাজ না বুঝার কারণে চুপচাপ থাকেন, আমরা কথা বললে আবার উল্টা প্রতিবাদ করেন। বুঝে কি বুঝাইলো তারা? খ্রিস্টান ছেলে মুসলমান মেয়ে, ও মুফতি সাহেব ফতোয়া দেন আহলে কিতাবের কাছে মুসলিম মেয়ে বিয়ে দেওয়া যায় কিনা, বলেন একটা। কি বুঝায় তারা? তারা বুঝায় যে কাছে আসার গল্প এখন আর ওইভাবে না। সমাজ কি বলল? উপরের তালা গায়া দিছে, সমাজ কি বলল? ওই দিকে তাকায়ও না, দ্বিধাহীন কাছে আসো, সমাজ সম্পর্ক করো। ধর্ম কি বলল? সেই দিকে তাকানোর সময় নাই, বলে খ্রিস্টান ছেলের সাথে তো মুসলিম মেয়ের বিয়ে হবে না, বলে ওই ধর্ম কর্মের দিকে তাকায়ও না, দ্বিধাহীন কাছে চলে আসো, ফালাও তোমার ধর্ম। মেসেজ কি দেয় বুঝেন আপনারা? এত সুজা না, এটা বাংলাদেশ, বলেন এটা বাংলাদেশ, এটা মুফতি নুরুল্লাহর দেশ, এটা ফখরে বাঙালির দেশ, এটা হযরত ইউনুস রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা হাফিজের দেশ, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আজ বেঁচে আছে আলহামদুলিল্লাহ। শাইখুল হিন্দ ইংরেজদের মুখে চপেটাঘাত করে বলেছিলেন, রিসোর্ট আমার সিনা থেকে কোরআন সরাইতে পারবি না, আমার শরীর থেকে আমার কল্লা আলাদা করতে পারবি। আমরা তাদের সন্তান, তাদের সুরে আমরাও বলতে চাই, সহ্যের একটা সীমা আছে, এখানে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, প্রত্যেকটা ইমানদার কালিমাওয়ালার একটাই কথা, আমার কোরআন নিয়ে যদি কেউ খেলতে চায় আসো মাঠে, খেলা হবে ইনশাআল্লাহ।